नमस्कार। ओवोमैन फाउंडेशन आयोजित श्रद्धेय श्री जुगल किशोर मुखोपाध्याय द प्रैक्टिस ऑफ द इंटीग्रल योग এই বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের এই অত্যন্ত প্রয়োজনীয় বইটি পাঠ করছি। এই মুহূর্তে আমরা যে অধ্যায়ে রয়েছি সেটি হচ্ছে সাধনা থ্রু ওয়াক, অর্থাৎ কর্মের ভেতর দিয়ে যে সাধনা, কর্মসাধনা। এটি একাদশ অধ্যায়। পূর্ণযোগের ক্ষেত্রে এই সাধনা থ্রু ওয়াক বা কর্মসাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মিলিত হয়েছি এমন একটি দিনে যেদিন মায়ের পার্থিব দেহ, যেটি আমাদের সামনে, আমরা যাতে আমাদের পার্থিব তনু, পার্থিব চেতনা, পার্থিব ভাবনা নিয়ে মাকে প্রত্যক্ষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, সেই মায়ের পার্থিব তনুকে আজকে সমাহিত করা হয়েছিল। আসলে মায়ের যে হিউম্যান বডি, পার্থিব তনু, সেটা এই পৃথিবীতে এতদিন আমাদের সামনে ছিল, তার সেই ভগবতী তনু শুধু আমাদেরই জন্যে। তিনি উচ্চতম চেতন লোক থেকে মানুষী তনুতে আমাদের কাছে এসেছিলেন, সেটিও তাঁর যে বিরল এবং একেবারে দিগদর্শী যোগ সাধনা তার একটি অংশ। যত তার এই যোগ সাধনা অগ্রগামী হয়েছিল তত আমরা যতটুকু বাইরের দিক থেকে বুঝেছি তাঁর শরীর ক্রমশ ক্রমশ নিতান্ত এই পার্থিব সংশ্লিষ্টতা হারাচ্ছিল। অর্থাৎ বলা যায় উইথ দি প্রোগ্রেস অফ এ যোগ হার বডি স্টার্টেড বিকামিং লেস অ্যান্ড লেস অফ দিস ওয়ার্ল্ড। শুধুমাত্র তার যে শরীরী কোষরাজি তার একটা যেন অবশেষ, সেইটুকুই এই পৃথিবীতে তাঁর তনুদেহ, তাঁর তনু হিসেবে ছিল আমাদের কাছে। এই যতটুকু আমাদের কাছে অবশেষ হিসেবে ছিল তাকে পরিপূর্ণরূপে মানুষই জগৎ থেকে অতিক্রম করে যাওয়া সেটি মা চাননি। কারণ সম্পূর্ণরূপে সচেতন অতিক্রমণ, অর্থাৎ ট্রান্সেন্ডিং, কনশিয়াস ট্রান্সেন্ডেন্স ফ্রম দিস ওয়ার্ল্ড অফ হিউম্যানস, সেইটি আমাদের চেতনায় আমরা বুঝতে পারব না। কাজেই ধীরে ধীরে তার ভেতরে একটা অতিমানস রূপান্তর ঘটছিল বটে, যা আমরা একেবারেই বুঝতে পারিনি। কিন্তু আমাদের কাছে, আমাদের চেতনায় বিভিন্নভাবে তার নানা রূপ ধরা দিচ্ছিল। আমরা যদি একটি প্রজাপতিকে দেখি, তার ভেতরে যেমন রূপান্তর ঘটে, বিশেষত যখন তার মধ্যে পিউপেশন হয়,
অর্থাৎ লার্ভা থেকে পিউপাতে যখন সে যায়, সে যেন নিজেকে একটা বিশেষ সীমিত পরিসরের ভেতরে আবদ্ধ করে ফেলে। এই প্রজাপতিকে আমরা আমাদের দিক থেকে বোঝার জন্যে মায়ের অতিমানব শরীর হিসেবে ভেবে নিতে পারি। যখন পিউপেশনের পরে পূর্ণাঙ্গ প্রজাপতি হিসেবে সেই পৃথিবীতে আসে, মায়েরও শরীর যেন সেরকম একটি সিগন্যাল, একটি আমাদের কাছে একটা চিহ্ন, একটা প্রতীক হিসেবে বিভিন্ন সময়ে একেবারে মায়ের শরীরী অস্তিত্বের অন্তিম অংশকে যদি আমরা দেখি, তাহলে সেখানে বিভিন্ন সময়ে এইরকম একটা পিউপেশন থেকে কমপ্লিট ফর্মেশন অফ দ্য বডি, তার যে রূপান্তর, সেই রকম একটা রূপান্তরের একটা যেন সিগন্যাল আমাদের বিভিন্ন সময়ে দিয়েছিল। এই যে একটা আমরা যদি যুক্তিসঙ্গতভাবে শ্রী অরবিন্দ এবং মায়ের এই যোগ সেটিকে খুব ধীরে ধীরে বোঝবার চেষ্টা করি, এবং এখানে বিশেষ করে সেই জায়গাটিকে আমরা বুঝি যেখানে নতুন সত্তার আবির্ভাব রয়েছে, তাহলে আমরা দেখি যে মায়ের চেতনার ভেতরে, অস্তিত্বের ভেতরে নতুন সত্তার আবির্ভাব ঘটেছে। এবং এই যে নতুন নিউ বডি বা নতুন শরীর, সেটির ইন্ডিকেশন মা বিভিন্ন সময়ে দিয়েছেন। তো তার এই যে রেসিডুয়াল বডি, রেসিডুয়াল হিউম্যান বডি, অর্থাৎ নবসৃজন, নতুন শরীর, গোল্ডেন ফর্মেশন, এসবের বাইরে আমাদের চোখের সামনে তার যে হিউম্যান বডি, তিনি সেই শরীরে অবস্থান করছিলেন। অবশেষে 17 নভেম্বর 1973 তিনি যেন সেই শরীরটি ছেড়ে দিলেন, নরশরীরকে, মানুষী তনুকে তিনি ছেড়ে দিলেন, কিন্তু শি কন্টিনিউ টু এক্সিস্ট ফর এভার ইন আ বডি কনসিস্টিং অফ সুপ্রামেন্টাল সাবস্ট্যান্স। তিনি অবস্থান করতে লাগলেন আমাদের ভেতরে, এখনও রয়েছেন তিনি, অতিমানস উপাদানে নির্মিত একটি অস্তিত্বে। এই যে অতিমানস উপাদান, যেটি মা নিজেই তৈরি করে নিয়েছিলেন, এটি আমরা যদি সেইভাবে বলি, এটি যেন একটি মেটিরিয়াল সাবস্ট্যান্স, নচেত পার্থিব যে বিবর্তন, তার কোনো অর্থ হয় না। যদিও ইট ইজ কম্পোজড অফ সাবস্ট্যান্স মোর রিফাইন্ড দ্যান দ্য গ্রস ম্যাটার নোন টু আস, এটার ভেতরে মেটিরিয়ালিটি আছে, এটার ভেতরে উপাদানগত বৈশিষ্ট্য আছে যা আমরা পার্থিবতার ভেতরে পাই, কিন্তু মানে সেটি না থাকলে এই পার্থিব বিবর্তনের ভেতর দিয়ে তো এটি আসতে পারে না, কিন্তু সেই উপাদানগত বৈশিষ্ট্যের ভেতরকার যে পার্থিবতা, সেটি অনেক অনেক সূক্ষ্ম। এই যে গ্রস ম্যাটার আমরা যে দেখছি, তার থেকে অনেক সূক্ষ্ম।
আমাদের যে উপাদান আমাদের চোখের সামনে সেটি খুব ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তর মা এবং শ্রী অরবিন্দের যোগ সাধনার ভেতর দিয়ে গতি পেয়েছে এবং এই যে জড়ত্ব, জড় অস্তিত্ব, জড় শরীর, গ্রস ম্যাটার, যখন এটি উপযুক্তভাবে সূক্ষ্ম এবং গ্রহিষ্ণ হয়ে উঠবে তখন এর ভেতরে রূপান্তর ঘটবে। সেই উপযুক্ত পরিণতিপ্রাপ্ত আত্মাসমূহ যারা প্রস্তুত এবং অপেক্ষা করছেন তাদের সোল ওয়ার্ল্ডের ভেতর, তারা তখন অবতরণ করবেন এবং এই রূপান্তরিত রূপান্তরণের অভিমুখীনতার যে আবহ তার ভেতরে ইনকার্নেটেড হবেন। তাদের যে শরীরী রূপ, শরীরী অস্তিত্ব, সেটি মোল্ডেড হয়ে যাবে, সেটি যেন বদলে যাবে বাই দি এক্সিস্টেন্স অফ দি মাদার সুপ্রমেন্টাল বডি। মা যে অতি মানুষ শরীরের ভেতরে অবতীর্ণা, আমাদের ভেতরেই রয়েছেন, তার প্রভাবে এই যে ইনকার্নেটেড যে বিইংস তাদের ভেতরে একটা রূপান্তর আসবে এবং এর মধ্যে দিয়েই নিউ স্পিসিস সেটি তৈরি হবে। শ্রী অরবিন্দের কবিতার সঙ্গে আমরা এটি বলতে পারি, ইট কামস এট লাস্ট দ্য ডে ফোর সিন আনফোল্ড ওয়েন জন ইন প্যাটমস স, হোয়াট জন ইন প্যাটমস স, হোয়াট শেলি ড্রিমড, vision and vain imagination deemed, the city of delight, the age of gold. The iron age is ended, only now the last fierce spasm of the dying past shall shake the nations, and when that has passed, earth washed of its ills shall rise a fairer show. মধুময়ী মায়ের আজকে এই বিশেষ দিনটিতে মধুময়ী মাকে একটুখানি স্মরণের মধ্যে দিয়ে আমরা আমাদের পাঠে প্রবেশ করছি। আমরা এবারে আমাদের নিয়মিত পাঠে প্রবেশ করছি। আমরা আগের দিনে যে আলোচনা ছিল সেটি হচ্ছে চূড়ান্ত সিদ্ধির অভিজ্ঞান, পূর্ণযোগের সাধকের চূড়ান্ত সিদ্ধির যে অভিজ্ঞান বা যে জায়গাতে পৌঁছলে আমরা বলতে পারি যে পূর্ণযোগের সাধক ঠিক ঠিক যোগপথে পরিভ্রমণ শুরু করেছেন, যোগপথে তাঁর অগ্রগামিতার সূচনা ঘটেছে। সেটি সম্ভব হয় যখন আমরা সাতটি বিষয়ের ওপরে বিশেষভাবে নজর দিই। এই সাতটি বিষয়ের ওপরে যখন আমরা বিশেষভাবে নজর দিই কখন না বিশেষত আমাদের জীবনের কর্মের ক্ষেত্রে, প্রত্যেকটি কর্ম যা আমরা সম্পাদন করি সেই প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা যদি এই সাতটি বিষয়ের প্রতি যত্নশীল থাকি তাহলে আমরা দেখব যে আমাদের কাজের যে মূল প্রেরণা, যে জায়গাটা থেকে আমরা কাজে প্রবৃত্ত হচ্ছি সেটি হচ্ছে অহংবোধ,
অহংয়ের ধারণা, সেই অহংবোধ বা অহংয়ের ধারণা থেকে আমরা সরে আসছি। কাজটি সম্পন্ন হচ্ছে ভগবানের দ্বারা। যুগলদা এখানে বলছেন, ইট ইজ দ্য ডিভাইন হু উইল বি দ্য গভর্নিং প্রিন্সিপাল অ্যান্ড নট ইন এনি ওয়ে দি পারফর্মার্স ইগো অ্যান্ড ইটস প্রজেনি ডিজায়ার। আমরা আগের দিন এটা পড়েছিলাম। এই যে জায়গাটি বললেন, ইগো অ্যান্ড ইটস প্রজেনি ডিজায়ার, আমাদের ভেতরের যে অহং, তার থেকেই ডিজায়ার বা আমাদের কামনা, বাসনা, চাহিদা এইসবের সূচনা হয়। কিন্তু সেই যে, যাকে যুগলদা বলছেন সুপ্রিম কনজিউমেটিং রিয়েলাইজেশন, পরম বা চূড়ান্ত, একেবারে সবার উপরের যে উপলব্ধি, সেটা আসতে পারে কিভাবে? সেটা আমাদের কাছে আসে যখন সাধক একটা দীর্ঘ এবং কষ্টকর সাধনার ভেতর দিয়ে একে 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 অনেকগুলো স্টেজ, অনেকগুলো স্তর অতিক্রম করেন। একটার পর একটা গ্রন্থি খুলতে খুলতে একটার পর একটা কঠিনতাকে উত্তরণ করতে করতে তিনি এগোতে থাকেন। প্রতি মুহূর্তে যেন এক একটা প্রতিবন্ধকতা এসে পড়ছে, সেগুলোকে অতিক্রম করছেন, জয় করছেন। এইভাবে পূর্ণযোগের সাধকের অগ্রগামিতা। এবং এই যে অগ্রগামিতা, এইটি কিন্তু কর্মের পথ ধরে, দিব্য জননীর সহায়তা, সেটি প্রতি মুহূর্তে আমাদের তা প্রার্থনা করতে হবে। প্রত্যেকবার একটু একটু করে আমরা যে উঠব, দিব্য জননীর সহায়তা প্রার্থনা করে করে উঠব। এর কোনো সহজ পথ নেই, বাইপাস বলে কিছু হয় না। অর্থাৎ এই রাস্তা ছাড়া চট করে অন্য রাস্তা দিয়ে পৌঁছে যাওয়া যাবে এইরকম হয় না। যেমন আমরা সেই আগে পড়েছি, ডাবল প্রমোশন, ট্রিপল প্রমোশন, এসব হয় না। একেবারে খুব ধীরে ধীরে প্রথম থেকে প্রত্যেকটি স্তর, কর্মযোগের সাধনার প্রত্যেকটি স্তর তাকে অতিক্রম করতে হয়। এটি আমরা আগেই পড়েছিলাম। তো এই সাতটি যে বিষয়, সেটি কি কি? প্রথম হচ্ছে হাউ টু চুজ অ ইনিশিয়েট এনি অ্যাকশন, কর্মের নির্বাচন এবং তার প্রবর্তনার উপায়। দ্বিতীয়, হোয়াট টু ডু আফটার দি অ্যাকশন ইজ চোজেন, নির্বাচন করা হলো তারপর কি করব, নির্বাচনের পরে ইত কর্তব্য কি। তৃতীয়, রেনাউন্সিয়েশন অফ অল ডিজায়ার ফর ফ্রুট, অর্থাৎ কর্মফল কামনা, সেটি ত্যাগ। চতুর্থ, রেনাউন্সিয়েশন অফ অল অ্যাটাচমেন্ট টু এনি স্পেসিফিক ওয়ার্ক, বিশেষ কর্মের প্রতি আসক্তিহীনতা, বিশেষ কর্ম তার প্রতি আসক্তিশূন্যতা। পঞ্চম, অ্যাকশনস ইনিশিয়েটেড বাই স্পিরিচুয়াল ইন্সপিরেশন, অধ্যাত্ম প্রেরণার সাহায্যে কর্ম প্রবর্তনা, মানে অ্যালাউইং দি স্পিরিচুয়াল ইন্সপিরেশন টু বিকাম দি ইনিশিয়েশন অফ দি, টু বিকাম দি ফ্যাক্টর্স অফ ইনিশিয়েশন অফ অ্যাকশন। অধ্যাত্ম প্রেরণাকেই কর্ম প্রবর্তনার মূল বিষয় হিসেবে নির্বাচিত করা। সিক্সথ, ছ নম্বর, অ্যানালমেন্ট অফ দি আই সেন্স,
as a worker কর্মী হিসেবে অহং তার বিনাশ অস্মিতা আমি কাজ করছি এইটির বিনাশ এবং সপ্তম এক্সপিরিয়েন্স অফ আইডেন্টিটি উইথ দি ডিভাইন ভগবানের সঙ্গে অভিন্নতার অভিজ্ঞতা তো এই সাতটি বিষয় আমরা যদি নজর রাখি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদের জীবনে তাহলে আমরা পূর্ণযোগের পথে নিজেদের উপযুক্তভাবে স্থিত করতে পারব অগ্রগামী হতে পারব প্রতিটি প্রতিবন্ধক অতিক্রম করে করে এগোতে পারব এর মধ্যে প্রথম যে বিষয়টি তার আলোচনা খানিকটা আমরা পড়েছি হাউ টু চুজ অ্যান্ড ইনিশিয়েট এনি অ্যাকশন যেহেতু আমরা সকলেই কর্মযোগের সাধক এবং আমরা ঠিক করেছি আমরা সচেতন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই পার্থিব যে ক্যারিয়ার তাকে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে না যেরকম পার্থিবতার যে অ্যাচিভমেন্ট সেটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে না তাহলে কি হবে আমাদের সমস্ত কাজের প্রতি মুহূর্তের একমাত্র লক্ষ্য হবে যাতে আমাদের দৈনন্দিন জীবন সেই রকম কাজকেই নির্বাচন করে দৈনন্দিন জীবনে সেই রকম কাজকেই আমরা নির্বাচন করি যা হচ্ছে ইন টোটাল কনফর্মিটি উইথ দি উইল অফ দি ডিভাইন দিব্য ইচ্ছার ভগবত ইচ্ছার সঙ্গে একেবারে মিলে যাচ্ছে ভগবান যা চাইছেন সেই কাজটাই আমরা করব এইটি হচ্ছে আমাদের লক্ষ্য কিন্তু আমরা তো সবেই সাধনাতে প্রবেশ করেছি আমরা ঠিক জানি না দুটো জিনিস জানি না এক নম্বর ভগবান যে আমাদের কাছাকাছি আছেন না দূরে আছেন এটাই আমরা জানি না এবং আমাদের একেবারে ন্যূনতম ধারণাও নেই কিসের বিষয়ে না ভগবান কি চাইছেন সে বিষয়ে এই মুহূর্তে আমাদের ন্যূনতম ধারণাও নেই তাহলে এই দুটো হচ্ছে প্রতিবন্ধক যে ভগবান আমাদের যে কাছে আছেন কিনা তা জানি না আর ভগবানের ইচ্ছা কোনটা সেটা আমরা জানি না এতৎ সত্ত্বেও এই সমস্যাটাকে আমাদের মেটাতে হবে সমাধান করতে হবে তাহলে আমরা কি করব এক্ষেত্রে যুগলদা বলছেন যে আমাদের ভেতরে একটা প্রতিজ্ঞা এবং একটা অভিপ্সা জাগিয়ে তুলতে হবে অভিপ্সা এবং প্রতিজ্ঞা এ দুটির মধ্যে ভারি চমৎকার সম্পর্ক আছে অভিপ্সা বা অ্যাসপিরেশন এটি একেবারে আমাদের সাইকিক থেকে আসে চৈত্য সত্তা থেকে আসে একেবারে অন্তঃপুরুষের ভেতর থেকে এটি আসে স্বতঃস্ফূর্তভাবে এটি বেরোচ্ছে উত্থিত হচ্ছে ওখান থেকে স্পন্দন দ্য ভাইব্রেশন অফ অ্যাসপিরেশন কিসের না টুয়ার্ডস দ্য ডিভাইন এই স্পন্দন প্রতি মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের অভিমুখীনতা প্রদান করছে কিন্তু এই অ্যাসপিরেশন হৃদয়ের ভেতর থেকে আসছে প্রাণ এবং মন এবং দেহের ভেতর দিয়ে প্রাণ মন এবং দেহ এতটাই নিজেদের নিয়ে ব্যস্ত যে ভেতরের ওই ইন্সপিরেশন ভেতরের ওই ভাইব্রেশন আসা সত্ত্বেও সেটিকে তারা গ্রহণ করছে না অতএব এই অ্যাসপিরেশনকে এই অ্যাসপিরেশন সম্পর্কে আমাদের সচেতন হতে হবে মন প্রাণ এবং দেহের কোলাহল থামিয়ে নিজেরাই নিজেদের ভেতরে ব্যস্ত সেইকে থামিয়ে সুতরাং অ্যাসপিরেশন হ্যাজ টু বি দ্য ভাইব্রেশন অফ অ্যাসপিরেশন হ্যাজ টু বি অ্যালাউড টু কাম আউট আনহিন্ডার্ড অপ্রতিরোধ্যভাবে সেটিকে বেরিয়ে আসতে দিতে হবে এই যে আস্পৃহা যা ভেতর থেকে আসছে ভগবানের দিকে যাওয়ার একটা অভিমুখীনতা নিয়ে সেইটি প্রতিজ্ঞায় পরিণত হবে কখন যখন আমরা
যা যা ঘটছে তার উল্টোটা ঘটাবো। কি ঘটছে না, প্রাণসত্তা এত বেশি নিজেকে নিয়ে ব্যস্ত এবং এত বেশি নিম্ন সত্তার দাবিটাবি নিয়ে ব্যস্ত যে ভেতর থেকে ওই যে অসাধারণ ভাইব্রেশন আসছে সেটি সে শুনতেই পায় না। আমরা প্রথমে প্রাণসত্তাকে শান্ত করে ওই যে ভাইব্রেশন সেইটিকে অনুভব করব প্রাণসত্তার ভেতর দিয়ে। প্রথম কথা, রেজলিউশনের ফার্স্ট কথা, অ্যালাউইং দি ভাইব্রেশন অফ অ্যাসপিরেশন টু ইনফ্লুয়েন্স মাই ভাইটাল বিইং। প্রাণসত্তাকে ওই আস্পৃহার স্পন্দন এর দ্বারা প্রভাবিত করানো। দ্বিতীয়, ঠিক যেরকম নিম্ন প্রাণসত্তার দাবি সেইটি ভীষণভাবে আমাদের ওই প্রাণসত্তার মূল বিষয় হয়ে দাঁড়ায়, তার বদলে একেবারে দৃঢ়তার সঙ্গে আমাদের ভেতরকার যে আস্পৃহা জেগে উঠছে সেই দিকে প্রাণসত্তা এগিয়ে যাবে। কিসের সাহায্যে? প্রতিজ্ঞার সাহায্যে। একটা ভীষণ জোরালো রেজলিউশন আমরা নেব, শুধু প্রাণ নয়, যেই প্রাণসত্তা অ্যাক্টিভ হয়ে উঠবে মন এবং দেহ তার সঙ্গে যুক্ত হবে। সো দি ভাইব্রেশন অফ অ্যাসপিরেশন ওয়েন দ্যাট বিকামস দি মেইন পয়েন্ট টুয়ার্ডস উইচ দ্য ভাইটাল দ্য মেন্টাল অ্যান্ড দ্য ফিজিক্যাল হ্যাজ টেকন আ রিজলভ, তখনই সেটি হয়ে উঠবে প্রতিজ্ঞা। এবং আমরা আমাদের, তাহলে এটা গেল প্রথম, দিস আর রিজলভ অ্যান্ড অ্যাসপিরেশন। কিসের জন্যে? না, আমরা আমাদের এই কাজটি করব, সেই কাজটি করব যেটি ভগবান অনুমোদন করেছেন এবং যেটি দিব্য ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হবে। দিব্য ইচ্ছার অনুমোদন এবং দিব্য ইচ্ছার নিয়ন্ত্রণে যে কাজ সম্পন্ন হবে সেই কাজটাই আমি করব, অন্য কোনো কাজ নয়। আমার অ্যাসপিরেশন এবং রেজলিউশন এইটা যে দ্যাট উইল বি আওয়ার অ্যাকশন উইচ ইজ নট অনলি স্যাংশনড বাট এন্টায়ারলি গভর্নড বাই দ্য উইল অফ দ্য ডিভাইন। এই হলো ব্যাপার। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা ওই এক জায়গাতেই, যে ডিভাইন উইল, ডিভাইন স্যাংশন, এগুলো আমরা জানবো কিভাবে, এগুলো আমরা কি করে জানবো? এর উত্তর, এর সমাধান সহজ। আমরা আগের দিন পড়েছিলাম, একবার আমরা এটিকে মনে করে নিচ্ছি কিরকম সেই সমাধান। যুগলদা বলছেন যে এর সমাধান হচ্ছে, বিফোর ইনিশিয়েটিং এনি অ্যাকশন হোয়াটসোএভার দি সাধক অফ কর্মযোগ হ্যাজ টু এক্সামাইন হিজ হার্ট অ্যান্ড মাইন্ড অ্যান্ড সি ইফ হি হ্যাজ বিন এবল টু মেক দেম অ্যাজ ব্ল্যাঙ্ক শিটস অফ পেপার where no personal preferences or antipathies or biases are inscribed. প্রত্যেকটি কাজ শুরু করবার আগে কর্মযোগের সাধক তার হৃদয় এবং মন, অনুভবের কেন্দ্র এবং বিচারের কেন্দ্র, এই দুটিকে পরীক্ষা করবে। পরীক্ষা করে কি করবে? না, দেখবে সেগুলো একেবারে সাদা পাতার মতো হয়ে গেছে কিনা। হৃদয় প্রাণসত্তার সূক্ষ্মতম জায়গা, সেটি প্রতি মুহূর্তে কোনোভাবে প্রাণসত্তার সূক্ষ্মতম জায়গা প্রতি মুহূর্তে কোনোভাবে ব্যক্তিগত পছন্দ, বিরুদ্ধতা বা পক্ষপাত এর দ্বারা
প্রভাবিত হচ্ছে কি না, এগুলো সব মুছে ফেলতে হবে। ব্যক্তিগত পছন্দ থাকবে না, বিরুদ্ধতা কোনো কিছুর বিরুদ্ধে থাকবে না, কোনো কিছুর প্রতি থাকবে না, আর কোনো পক্ষপাত থাকবে না, এরকম হলে ভালো হয় ইত্যাদি, এরকম নয়। কারণ এর কারণ আছে, কারণ এই যে বিষয়গুলো বিরুদ্ধতা, পক্ষপাত, ব্যক্তিগত পছন্দ, এই বিষয়গুলো, এগুলো এগুলো কোথায় নিয়ে যায়, না এগুলো নিয়ে যায় কামনা বাসনায়, এবং একটা ভীষণ জোরালো বাসনা অভিমুখীনতার দিকে নিয়ে যায়, সেইটি আমাদের কাজ করিয়ে নেয়। সুতরাং সেভাবে কাজ করা যাবে না। প্রথম আমাদের মন এবং প্রাণকে খালি পাতার মতো শূন্য করে ফেলতে হবে, সাধককে খুব দৃঢ় হতে হবে তার এই প্রতিজ্ঞায় যে কোনোভাবেই সাধক এমন কিছু করবেন না, এমন কিছু প্রতিক্রিয়া তার মধ্যে আসবে না যার পেছনে ক্রিয়াশীল শক্তি হিসেবে কাজ করছে কোনো একটা অহংয়ের বাধ্যতা। তাহলে কি থাকবে? থাকবে একটা শান্ত এবং সম্পূর্ণ ডিট্যাচড, অর্থাৎ নির্লিপ্ত একটা ভাব, শান্ত নির্লিপ্তি, সেইটি যেন তার ভেতরে থাকে যে কোনো কাজের ক্ষেত্রে, কোনো অবস্থাতেই, মানে যে কোনো কাজের ক্ষেত্রে মানে তার ভেতরকার যে ফিলিংগুলো উঠছে সেই ফিলিংগুলোকে তিনি যে ওই যে বলা হলো সাদা পাতার মতো করে দিতে, সেটা কিভাবে থাকবে? না প্রত্যেকটি ফিলিং এক্সামাইন করতে হবে, যাতে সেই অনুভবের মধ্যে দিয়ে যে কাজের দিকে সে এগোচ্ছে সেই কাজটা কোনোভাবে নিম্ন প্রাণসত্তার বাধ্যতার জন্যে নাকি নয়। কখনোই তিনি তার ভেতরকার যে অহংবোধ সেইটি একরকমভাবে গৃহীত সিদ্ধান্তকে যুক্তিসিদ্ধ এবং ঠিক নির্ভুল এরকম একটা বোধ তৈরি করে দেয়, তার যুক্তিসিদ্ধ এবং সেটি নির্ভুল এই বোধ তৈরি করে দেয়, সেইটি যেন কখনোই না হয়, এইটা নজর রাখতে হবে। তাহলে তিনি কিভাবে কাজ করবেন? যুগলদা বলছেন, হি উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য বেস্ট লাইট অ্যাভেলেবল টু হিম অ্যাট দ্যাট মোমেন্ট রিগার্ডিং দ্য ক্রুশিয়াল কোয়েশ্চেন অফ হোয়াট হি শুড ডু দেন। হিজ কর্তব্য কর্ম অ্যাকর্ডিং টু দি বেস্ট লাইট অ্যাভেলেবল টু হিম অ্যাট দ্যাট মোমেন্ট রিগার্ডিং দ্য ক্রুশিয়াল কোয়েশ্চেন অফ হোয়াট হি শুড ডু দেন। কি করব আমি এখন এই মুহূর্তে, আমার কর্তব্য কর্ম কি হবে, সেটি আমি খুঁজব কিভাবে, কিসের সাহায্যে? যেমন মানুষ অন্ধকারে কোনো কিছু একটা জিনিস খোঁজে, কিসের সাহায্যে সে খোঁজে? সে যেমন একটা আলো জ্বালিয়ে খোঁজে, মশালের আলো জ্বালিয়ে অন্ধকারে সে খুঁজছে, ঠিক সেই রকম কর্তব্য কর্মের সন্ধান আমাকে করতে হবে একটি আলো জ্বালিয়ে। কিসের আলো জ্বালিয়ে? কর্তব্য কর্মের সন্ধান আমাকে করতে হবে দ্য বেস্ট লাইট অ্যাভেলেবল অ্যাট দ্যাট মোমেন্ট, বেস্ট লাইট, সর্বোৎকৃষ্ট যে আলো সেই আলো জ্বালিয়ে আমাকে এই সন্ধানটি করতে হবে। এই যে সর্বোৎকৃষ্ট আলো, এটি একটি প্রতীক। আলো হচ্ছে কিসের প্রতীক? জ্ঞানের প্রতীক। জ্ঞান কি করে? না আমরা বাইরে যা দেখছি তার অন্তর্গত সত্যকে আমাদের কাছে উপস্থাপিত করে, উন্মোচিত করে,
বাইরের দিকের ঘটনা দেখে আমরা তো অন্তর্গত সত্যকে বুঝতে পারি না, সেইটি আমাদের কাছে তুলে ধরে। এই আলো বা এই জ্ঞান যখন আমাদের কর্তব্য কর্ম নিরূপণ করবে, তখন সেই কর্তব্য কর্ম সত্যিকারের ডিভাইন ডিউটি হয়ে দাঁড়াবে। এখানে আরেকটি কথা বলছেন, বলছেন এই কাজে তাকে ভীষণ আন্তরিক হতে হবে এবং কোন রকম ছলনার আশ্রয় নিলে চলবে না, কোন রকম নিজের বা অন্য কারুর কোন ছলনার আশ্রয় গ্রহণ করলে চলবে না। মানে আমরা ভেতর থেকে একটা অহংতাড়িত বিষয় নিয়ে একটা সিদ্ধান্তে যাচ্ছি, তাকে কৌশল করে আমরা একটা নির্মোক ঢাকনা দিচ্ছি। কিসের ঢাকনা? না, এটাই আসলে দিব্য ইচ্ছা, এইরকম একটা ঢাকনা তাকে দিচ্ছি। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, কোনো একজন এমন একটা কাজ করছে যে কাজটাকে আমি একেবারেই সমর্থন করি না, এমন একটি কাজ যাকে আমি একেবারেই সমর্থন করি না। এবারে সেই আমার অসমর্থনীয় কাজটা সে যখন করছে, তখন আমার মনে হচ্ছে যে এই কাজটা আসলে ওকে যদি আমি করতে বাধা না দিই তাহলে এটা দিব্য প্রভাবের দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত কাজ হবে না। এখানে দেখুন দুটো অসুবিধে। প্রথম অসুবিধে ওই যে প্রথমে বলছেন যে পার্সোনাল প্রেফারেন্স, অ্যান্টিপ্যাথি, বায়াসেস, এইটাই আমরা ঢুকে যাচ্ছি, আমার পছন্দের এটা নয়। এবার সেই আমার পছন্দের যে নয় তাকে আমরা একটা ওই ক্লেভার সাবটারফিউজেস অর ডিসেপশন সেই জায়গায় নিয়ে যাচ্ছি। কিভাবে আমার পছন্দের নয় কেন? না, এটা আসলে ভগবানের দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত কাজ হচ্ছে না, এই দু জায়গাতেই ফাঁক থেকে যাচ্ছে। অতএব বাসে যে পকেটমারকে ধরে ফেলেছি তাকে একেবারে উত্তম মধ্যম প্রহার করতে আরম্ভ করব। তো এইটি হচ্ছে, যদি আমি সিনসিয়ার হই এবং এই ধরনের ডিসেপশনের ভেতরে না যাই তাহলে এই সিদ্ধান্তগুলো আমাদের ভেতরে আসবে না। এবারে বলছেন এই যে বেস্ট লাইট মে নট অ্যাবসলিউটলি বি দ্য বেস্ট বাট দ্যাট ডাজ নট ম্যাটার অ্যাট অল। দেখুন এখানে একটা কথা বলেছেন, ভীষণ প্র্যাকটিক্যাল। তো হি উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য বেস্ট লাইট অ্যাভেলেবল টু হিম, বেস্ট লাইট অ্যাভেলেবল টু হিম। সেই মুহূর্তে আমার কাছে যে সব থেকে ভালো আলোটি আছে, অর্থাৎ দিব্য জ্ঞানের যতটুকু আমাদের কাছে তো খুবই কম পৌঁছয়, যতটুকু আছে, সেজন্য বলছে বেস্ট লাইট মে নট বি অ্যাবসলিউটলি দ্য বেস্ট বাট দ্যাট ডাজ নট ম্যাটার অ্যাট অল, তাতে কিছু এসে যায় না। আমি অত বড় সাধক নই যে দিব্য জ্ঞানের আলো আমার কাছে এসে পৌঁছবে, অতএব আমি কাজটাই করব না তা নয়, এতে কিছু এসে যায় না। যদি সাধক আন্তরিক থাকেন, ভগবান নিশ্চিতভাবে এই যে তার কাছে কম আলো এসে পৌঁছচ্ছে, দিব্য ইচ্ছার প্রতি তার যে অবহিতি, দিব্য ইচ্ছার দিকে তার যে অবহিতি সেটা যে কম, সেটা তিনি দেখবেন এবং দেখে তিনি ব্যবস্থা করবেন যাতে দ্য লাইট গ্রো মোর অ্যান্ড মোর ইন দি কনশিয়াসনেস অফ দি সাধক, এই আলো সাধকের চেতনায় যাতে ক্রমশ আরো আরো বেড়ে ওঠে, সো দ্যাট
his discrimination of his duty of the moment will gain in clarity and progressively approach the will of the divine. Jate tar shei muhurte discrimination orthat bicharona bibek ki korbo sheiti nirdharon kora sheiti gain in clear clarity and progressively approach the will of the divine sheti jate khub shochcho hoye jay ebong kromosho ta dibbo ichhar obhimukhinota labh kore दिव्य इच्छार दिखे जाए सेटी अर्थात बेस्ट लाइट बोलते सब चे भलो आलो ना होते पारे कारण आमादेर काछे से ही साधन सम्पद नहीं किन्तु आम्रा जदि आंतरिक थाकि जे आमादेर भेतरेर जतटुकु दिव्य आलो आछे सेईटुकुकेई आम्रा काजे लागाबो टुवार्ड्स फाइंडिंग आउट माई कर्तव्य कर्मा তার তখন এই যে আমার সিনসিয়ারিটি সেইটি ভগবানকে সেইটির জন্যই ভগবান আমার ভেতরে আরো আলোর প্রবর্তনা নিশ্চিত করবেন। তারপর বলছেন বিফোর ডিসাইডিং অফ অন এনি অ্যাকশন দি সাধক হ্যাজ টু টার্ন টু দি ডিভাইন অ্যান্ড অ্যাড্রেস হিম ইন দিস ওয়ে যে কোনো কাজ আরম্ভ করবার আগে ভগবান সাধক ভগবানের দিকে ফিরবেন আমরা মায়ের দিকে ফিরব কি বলবো মাকে ও লর্ড আমরা বলবো মাদার আই ওয়ান্ট টু ডু ইয়র উইল বাট ইয়র উইল ইজ নট ইট রিভিলড টু মাই ইগনোরেন্স মা আমি তোমার ইচ্ছে অনুসারে কাজ করতে চাই কিন্তু তোমার ইচ্ছে আমার এই অজ্ঞানতা ঠেলে এখনো পর্যন্ত প্রকাশিত হতে পারেনি রিভিলড হয়নি আমি জানি না তা ঢাকা রয়েছে অজ্ঞানতা দ্বারা অ্যান্ড ইট ইজ অনলি বিকজ অফ দ্যাট দ্যাট আই এম টেকিং রেকর্ডস টু মাই অনেস্ট সেন্স অফ ডিউটি অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য বেস্ট লাইট অ্যাভেলেবল টু মি সেই জন্যেই আমি নিজের ভেতরে যতটুকু আলো পেয়েছি তার উপরে নির্ভর করে আমি একটা কর্ম নির্বাচন করেছি আমি এই কাজ সম্পাদনের জন্য যাচ্ছি কিন্তু সাইকোলজিক্যালি আই এম কিপিং মাই সেলফ এভার রেডি টু ড্রপ দিস ওয়ান উইদাউট এনি ডিলে অর রিজার্ভেশন ইফ অ্যান অ্যাজ সুন অ্যাজ ইউ মেক মি নো দ্যাট দিস অ্যাকশন is not in conformity with your will অর্থাৎ কিন্তু আমি আমাকে সাইকোলজিক্যালি মনের দিক থেকে সম্পূর্ণরূপে এরকমভাবে প্রস্তুত রেখেছি যে যদি তুমি বলো সঙ্গে সঙ্গে আমি ওই কাজ ছেড়ে দিয়ে যে কাজ তুমি বলছো সেই কাজে প্রবৃত্ত হব তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন এই মনোভাব ভেতরে রাখা যে আমি যে কাজ করছি সেটিকে আমি আমার ভেতরকার যে সবচেয়ে ভালো আলো সেই অনুসারে নির্বাচন করলুম বটে কিন্তু তুমি দেখো মা তুমি যদি বলো সঙ্গে সঙ্গে আমি সেটি ছেড়ে দেব এবং তুমি যা বলবে আমি তাই করব আই ডাইভেস্ট মাই সেলফ অফ অল অ্যাটাচমেন্ট টু দিস পার্টিকুলার অ্যাকশন অ্যান্ড এনি অ্যান্ড এভরি অ্যাকশন ইজ ওয়েলকাম টু মি ইফ ইট অরিজিনেটস ইন ইয়র উইল যদি তোমার ইচ্ছা সেরকম হয় তাহলে যে কাজই তা হোক না কেন আমি সেইটি সম্পাদন করব যে কাজে প্রবৃত্ত হয়েছি সেই কাজ আমি ছেড়ে দেব অর্থাৎ সম্পূর্ণরূপে
मातृ इच्छा निर्भरता। जायगाटीते आमादेर चेतना के स्थित रखा। तारपर बोलछेन जे आई डाइवेस्ट माई सेल्फ टू ऑल ऑफ ऑल अटैचमेंट टू दिस पर्टिक्यूलर एक्शन एंड एनी एंड एवरी एक्शन इज वेलकम टू मी इफ इट ऑरिजिनेट्स इन योर विल। যখনই আমি দেখব যে তোমার ইচ্ছা এটা চাইছে না, সঙ্গে সঙ্গে আমি ওই কাজ থেকে সরে আসব। এই যে ফ্রিডম ফ্রম প্রেফারেন্স, অর্থাৎ পছন্দ থেকে আমাদের মুক্তি, পছন্দ থেকে আমাদের মুক্তি, যে কোনো কাজে আমাদের বিশেষ পছন্দের কাজ তার থেকে আমাদের মুক্তি, এবং আমাদের চেতনাকে প্রস্তুত রাখা, ভগবানের ইচ্ছাকে প্রতি মুহূর্তে সম্পাদনের জন্যে আমাদের জীবনের যে কাজকর্ম তার ভেতর দিয়ে ভগবানের ইচ্ছাকে সম্পাদনের জন্যে প্রস্তুত রাখা, এইটি হচ্ছে প্রথম ধাপ কর্মযোগের পথে। এবারে এই যে বেস্ট লাইফ, এ সম্পর্কে শ্রী অরবিন্দের সিন্থেসিস অব যোগ থেকে যুগলদা একটুখানি অংশ উদ্ধার করছেন। তিনি বলছেন, শ্রী অরবিন্দ বলছেন, দ্য ওয়াক ইটসেলফ ইজ অ্যাট ফার্স্ট ডিটারমাইন্ড বাই দ্য বেস্ট লাইট উই ক্যান কমান্ড ইন আর ইগনোরেন্স। দ্য ওয়াক ইটসেলফ ইজ অ্যাট ফার্স্ট determined by the best light we can command in our ignorance. It is that which we conceive as the thing that should be done. অর্থাৎ যে কাজ আমরা করব সেই কাজটি প্রথমে নির্বাচন করতে হবে আমাদের ভেতরে যে সব থেকে ভালো আলো, অর্থাৎ সব থেকে ভালো জ্ঞানের প্রকাশ, সেইটি আমরা ইন আর ইগনোরেন্স, আমাদের অজ্ঞানতার মধ্যেও যতটুকু আছে তার সাহায্যে আমরা নির্বাচন করব। ইট ইজ দ্যাট উইচ উই কনসিভ অ্যাজ দি থিং দ্যাট শুড বি ডান, এর সাহায্যেই আমরা কি করতে হবে সেটা ঠিক করেছি। অ্যান্ড ইট মে বি শেপড বাই আর সেন্স অফ ডিউটি, বাই আর ফিলিং অফ ফেলো ক্রিচার্স, বাই আর আইডিয়া অফ হোয়াট ইজ ফর গুড অফ আদার্স অর দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড অর বাই দ্য ডিরেকশন অফ ওয়ান হুম উই অ্যাকসেপ্ট অ্যাজ এ হিউম্যান মাস্টার ওয়াইজার দেন আওয়ার সেলভস অ্যান্ড ফর আস the representative of the Lord, of that Lord, of all walks in whom we believe, but whom we do not yet know. চমৎকার কথা বলছেন এই যে নির্বাচিত কাজটি যেটিকে আমরা কর্তব্য কর্ম হিসেবে নির্বাচিত করলুম, সেইটি কীভাবে নির্বাচিত হলো? হতে পারে, এটা এটা হতেই পারে প্রাথমিকভাবে যে আমাদের কর্তব্য কর্ম সম্পাদনের একটা বাধ্যতা তার থেকে নির্বাচিত হয়েছে, অর্থাৎ সেইটুকু আলো আমরা পেয়েছি, ওই যে বেস্ট লাইট, বেস্ট লাইট অফ আ ডিউটিফুলনেস। দ্বিতীয়, বেস্ট লাইট অ্যাজ রিসিভড বাই আস টুয়ার্ডস লাভ ফর ফেলো ক্রিচার্স, আমাদের আশপাশে যারা রয়েছেন, যে সমস্ত অস্তিত্ব রয়েছে তাদের প্রতি আমাদের যে একটা ফিলিং, একটা ভালো বোধ, তাদের ভালো হোক এরকম আমরা যে চাই, সেইটুকু আলো আমরা পেয়েছি, তার তার সাহায্যে আমরা কর্তব্য কর্ম নির্বাচন করতে পারি।
by our idea of what is good of others or the good of the world. অন্যের জন্য কি ভালো, জনকল্যাণের ইচ্ছা, বিশ্বকল্যাণের ইচ্ছা, or by the direction of one whom we accept as a human master, যাকে আমরা আমাদের পথপ্রদর্শক বলে ঠিক করেছি, তার ইচ্ছা, যিনি আমাদের থেকে বেশি জ্ঞানী বলে আমরা মনে করেছি এবং যার ইচ্ছা হচ্ছে কি না, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য লর্ড অফ অল ওয়াকস, তিনি যেন আমাদের কাছে সর্বকর্মের যিনি অধীশ্বর তার প্রতিনিধি হিসেবে আমাদের কাছে এসেছেন, তাকে আমরা অনুসরণ করছি। দেখুন, সাধারণ জীবনে আমরা এই তিনভাবেই আমাদের কর্তব্য, আমাদের কাজকে নির্বাচন করি। কি কর্তব্য? না না, গুরুজনের সেবা করা আমার কর্তব্য, না না এইরকম একটা জীবন যাপন করা আমার কর্তব্য। কর্তব্যবোধের প্রেরণা ওইটুকু আলো পেয়েছি, তাই দিয়ে আমরা শুরু করছি। আর একটু বেশি আলো যে পেয়েছে, আমার চারপাশে যারা আছে তারা যেন ভালো থাকে, সেই জন্য একটা চেষ্টা। আর একটু বেশি আলো যারা পেয়েছে, সমগ্র পৃথিবীর যাতে ভালো হয় তার জন্য যে চেষ্টা, এই যে যতটুকু আলো পেয়েছে সেইটুকু নিয়ে আবার আরেকটিও কথা বলছেন যে একজন হিউম্যান মাস্টার, গুরু, গুরু যা বলে দিয়েছেন সেই অনুসারে আমরা কাজ করছি। এইরকম অর্থাৎ বেস্ট লাইট যা আছে তার সাহায্যে কাজের সূচনা। কিন্তু মনে রাখতে হবে এখানে বেস্ট লাইট এটি বদলে যায় এই মুহূর্তে, এই আলো আমাদের কাছে সর্বোৎকৃষ্ট। বিবর্তনের পথে চেতনা যত এগোচ্ছে, মুক্তির দিকে যাচ্ছে, এটি চূড়ান্ত না হতে পারে, অন্য একটি আলো এলো, সেই মুহূর্তে সেইটিকে গ্রহণ করা। এই যে গ্রহিষ্ণুতা, এই যে উন্মুক্তি এবং এই যে সিনসিয়ারিটি, এইটি হচ্ছে বিশেষভাবে আমাদের প্রয়োজন। বলছেন সবশেষে, লেট আস রিপিট, হোয়াট এভার বি দ্য নেচার অফ দ্য বেস্ট লাইট অ্যাভেলেবল টু আ পার্টিকুলার সাধক অ্যান্ড হোয়াট এভার বি দ্য অ্যাকশন চোজেন বাই হিম, দ্য প্রিন্সিপল অফ সাধনা অ্যাট দিস স্টেজ রিমেইনস দ্য সেম। যতটুকু আলো, যে আলোই পাওয়া যাক না কেন, যার ভেতর দিয়েই ব্যাপারটা শুরু করা হোক না কেন, মূল ব্যাপার নীতিটা একই। ইট ইজ টু বি কমপ্লিটলি ফ্রি ফ্রম এনি অ্যাটাচমেন্ট টু এনি অ্যাকশন অ্যান্ড রিমেইন এভার রেডি টু ফলো দ্য ডিভাইনস উইল ওয়েন এভার অ্যান্ড ইন হুইচ এভার ওয়ে ইট কামস। একটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমাদের আলোচনা আজকে শেষ করতে পারি। কীরকম? মে যে বেস্ট লাইট অ্যাভেলেবল, যৌবনে অনেকেই বিশেষভাবে একটা বলা যেতে পারে আবেগজাত বিষয়কে অনুভব করেন। সেটা কি না, সেটা হচ্ছে যে আশপাশে মানুষ বড় কষ্টে আছে, এদের কষ্ট লাঘব করতে হবে, জনকল্যাণের ইচ্ছা, বিভিন্ন রকমভাবে রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, এই যে আমাদের খুব কাছাকাছি যে উদাহরণ, লকডাউনের সময়ে বিভিন্ন জায়গায় যারা অসুবিধায় পড়েছেন অর্থনৈতিকভাবে তাদের পাশে দাঁড়ানো, মনে রাখতে হবে প্রত্যেকটি কিন্তু শ্রী অরবিন্দ রেকগনাইজ করেছেন, স্বীকার করেছেন, প্রত্যেকটির প্রয়োজনীয়তা আছে। কেন না, এটি হচ্ছে আমাদের ভেতরকার যে বেস্ট লাইট অ্যাভেলেবল অ্যাট দ্যাট মোমেন্ট, তার প্রেরণায় করা হচ্ছে। অসুবিধে কোন জায়গাটা, ঠিক তার পরের অংশে। এই জায়গাটা ইউনিক, কারণ এই জনকল্যাণ জনসেবায়ের কথা তো অনেকে বলেছেন, কিন্তু এই জায়গাটা, ইট ইজ টু বি কমপ্লিটলি ফ্রি ফ্রম এনি অ্যাটাচমেন্ট টু এনি অ্যাকশন অ্যান্ড রিমেইন এভার রেডি টু ফলো দ্য ডিভাইনস উইল। তার মানে এই নয় এটা আমাকে করে যেতেই হবে, এটাই আমার একমাত্র পথ,
নিঃসন্দেহে যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে ওই আলোটি আছে ততক্ষণ পর্যন্ত সেই আলোর দ্বারা যে কর্ম প্রণোদনা আমার ভেতরে আছে সেইটির সঙ্গে আমি যুক্ত। কিন্তু আমার সিনসিয়ারিটি কোথায়? না, এটা তোমার কাজ। আমি আমার ভেতরে তোমার প্রকাশ যতটুকু পেয়েছি তার ভেতর দিয়ে এই কাজটি করছি। যদি তুমি মনে করো যে কাজ ছাড়া অন্য কোনো কাজে আমাকে যেতে হবে, আমার এক মুহূর্ত সময় লাগবে না একে ছেড়ে দিয়ে সে জায়গায় সুইচ ওভার করতে, এই হচ্ছে কথা, তখন এ কথা মনে করলে চলবে না, ওরে বাবা এতজন মানুষ আমার জন্যে পথ চেয়ে রয়েছে। যদি দেখা যায় ভেতরে একটা অন্যরকম প্রেরণা আসছে, তখন মুহূর্তের মধ্যে সেই কাজ ছেড়ে দিতে হবে। কারণ তা না হলে ওই আমরা ওই প্রেফারেন্স তার ভেতরে ঢুকে পড়ব, অর্থাৎ অভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে সেটি আমাদের মধ্যে একটা ওই কাজের প্রতি অ্যাটাচমেন্ট তৈরি করে দেবে। তো এই হচ্ছে মূল জায়গা যেটি যুগলদা বলছেন, যে হাউ টু চুজ অ্যান্ড ইনিশিয়েট এনি অ্যাকশন। আজকে আমরা এইখানেই শেষ করছি। আগামী শনিবার সন্ধ্যে 7টায় আমরা আবার মিলিত হব পরবর্তী যে পয়েন্টসগুলো আমরা আজকে বললাম ধীরে ধীরে সেইগুলোর আলোচনাতে। আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী শনিবার সন্ধ্যে 7টায় আমরা আবার মিলিত হব। নমস্কার।